सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम। आज 19 মে 2020 संसद टीवी प्रचारित ষষ্ঠ श्रेणी থেকে অষ্টম श्रेणी পর্যন্ত বাড়ির কাজগুলো আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণীর বাড়ির কাজটা দেখি। ষষ্ঠ শ্রেণী আজকে ক্লাস হয়েছিল বাংলা প্রথম পত্র চারু পাঠ সততার পুরস্কার এই পাঠটি পড়ানো হয়েছিল এবং বাড়ির কাজ এখানে চারটা বাড়ির কাজ আমরা দেখতে পাচ্ছি। ক স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। খ স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন। গ কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো। ঘ হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো। এটা হলো সিক্সের বাড়ির কাজ। এরপরে আমরা চলে যাচ্ছি সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণীর আজকে ক্লাস হয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়। এখানে মূল্যায়নের প্রশ্ন ছিল চারটা। কত সালে প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়, কত সালে এবং কোথায় কপিরাইট আইন প্রথম পাস হয়, সাধারণত কোন লেখক শিল্পী নাট্যকারের মৃত্যুর পরও কপিরাইট আইন কত বছর পর্যন্ত বলবৎ থাকে। আমি আবার পড়ছি, সাধারণত কোন লেখক শিল্পী নাট্যকারের মৃত্যুর পরও কপিরাইট আইন কত বছর পর্যন্ত বলবৎ থাকে। আর চার নম্বর যেটা ছিল মূল্যায়নের প্রশ্ন, বাংলাদেশের কপিরাইট আইনে এর মেয়াদ কত বছর, বাংলাদেশের কপিরাইট আইনে এর মেয়াদ কত বছর। এগুলো হলো মূল্যায়নের প্রশ্ন। আর বাড়ির কাজ ছিল কপিরাইট আইন কি, মুক্ত দর্শন আইন কি, কয়েকটি মুক্ত সফটওয়্যারের নাম বলো, কি কি সম্পদ আমরা পাইরেটেড দেখে থাকি, কি কি সম্পদ আমরা পাইরেটেড দেখে থাকি। আচ্ছা, এখানে একটা কথা বলি, মূল্যায়নের প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে খাতায় লিখে রাখতে হবে না, শুধু বাড়ির কাজের প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে নোট খাতায় লিখে রাখবে। আমি এখন চলে যাচ্ছি অষ্টম শ্রেণীতে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, তোমাদের আজকে দুইটি ক্লাস হয়েছিল। ক্লাস ইংলিশ হয়েছিল, প্রথমে ইংলিশ ক্লাস, ইংলিশ গ্রামার পড়ানো হয়েছিল, ইউনিট 5 লেসন 2। এবং এখানে বাড়ির কাজটা দেখো, পেজ 108, 108 পেজে এই বাড়ির কাজটা আছে, এই কাজটা তোমাদেরকে করতে হবে। তো এটা আমি পড়ছি না, তোমরা এটা পড়ে নিবা। ক্লাস 8 এর আরেকটা ক্লাস হয়েছিল বাংলা ব্যাকরণ ক্লাস, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, খন্ড বাক্য। আজকের পাঠের যে শিরোনাম ছিল খন্ড বাক্য। তো বাড়ির কাজটা ছিল এরকম, এখানে চারটা খন্ড বাক্য আছে, বাক্যগুলোর অর্ধেক আছে, বাক্যগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আমি স্কুলে গিয়ে ড্যাশ, সহজে ভাঙে জিনিস কাচের না, নারকেল মানুষ খায়, যখন তুমি এলে সব সব শেষ হয়ে গেছে। এই বাক্যগুলোকে তোমাদের কমপ্লিট করতে বলছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির কাজগুলো ঠিক মতো করো, আর আমাদের আইকন স্কুলের সাথে থাকো। ধন্যবাদ।